হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশনের জন্য আজকে আমি বানাবো চিকেন ললিপপ চিকেন ললিপপ বানানোর জন্য প্রথমেই আমরা একটা বাটিতে পাঁচ পিস চিকেন লেগ নিয়ে নিয়েছি এবং চিকেন লেগগুলো ভালো করে ধুয়ে আমি একটু চাকু দিয়ে কেটে লেগের মাংসগুলো সামনের দিকে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ ভিনিগার এক চামচ ডার্ক সয়া সস লবণ স্বাদ অনুসারে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ভালো মতো এগুলো দেওয়া হয়ে গেলে আমরা চিকেনটার সাথে এগুলো ভালো মতো মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এটা আমরা ঢাকনা বন্ধ করে ফ্রিজের মধ্যে পাঁচ থেকে ছ ঘন্টা মতো রেখে দেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চার পাঁচ ঘন্টা পর আমরা চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব ডিম দেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব আমরা এক চামচ ময়দার এবং এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়া হয়ে গেলে এটাকে আমরা হাত দিয়ে ভালো করে বা চামচ স্পুনের সাহায্যেও আপনারা মাখিয়ে নিতে পারেন খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে রেখে দেবো অন্যদিকে একটা কড়াইয়ে আমরা অনেকটা পরিমাণ তেল নিয়ে তা গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমরা একটা একটা করে চিকেন লেগ পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবং আঁচটা মাঝারি করে দেব। মাঝারি আঁচে আমরা লেগ পিসগুলো ভাজতে থাকবো লেগ পিসগুলো যখন একটু বাদামি রঙের হয়ে যাবে তখনই এটা আমরা তেল থেকে তুলে একটা আলাদা থালার মধ্যে রেখে দেবো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমরা একটা একটা করে চিকেনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমরা এক চা চামচ তেল গরম করে তার মধ্যে দু চা চামচ গুচনো পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে আরেকবার হালকা করে নেড়ে নেবো নাড়ানো হয়ে গেলে আঁচটা মাঝারি রেখে তার মধ্যে দু চা চামচ টমেটো কেচাপ এক চা চামচ গ্রিন চিলি সস এক চা চামচ রেড চিলি সস হাফ চা চামচ শেজওয়ান সস এবং এক চা চামচ ডার্ক সয়া সস দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ হচ্ছে একটু চিনি অ্যাড করলাম আপনারা এটা নাও দিতে পারেন এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা চিকেন পিসগুলো দিয়ে একটু টস করে নেব যাতে চিকেন পিসগুলোর গায়ে সসের কোটিংটা সুন্দরভাবে লেগে যায় ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমরা একটা প্লেটের মধ্যে দিয়ে এটা সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানাবেন এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই অবধি রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ